গোলাপ, যার ইংরেজি নাম হলো রোজ। ফুলের রানী হলো গোলাপ। এটি ঘন কাঁটা বিশিষ্ট গুল্মজাতীয় উদ্ভিদ। পৃথিবীর প্রায় সব দেশে গোলাপ চাষ হয়, তবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, কাজাখস্তান, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের গোলাপ বেশ ভালো মানের। লাল, সাদা, হলুদ, গোলাপি, বেগুনি সহ প্রায় 150 ধরনের গোলাপ পৃথিবীতে আছে, এমনকি কালো রঙের গোলাপও রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় ও উৎকৃষ্ট গোলাপের নাম হল বসরাই গোলাপ। এটি ইরাকের বসরা এলাকায় পাওয়া যায়। বন্ধুরা, ভয়েস অফ পলাশ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ জানাবো গোলাপ ফুল সম্পর্কে। গোলাপ ফুল তার সৌন্দর্যের জন্য স্বাভাবিকভাবেই পৌরাণিক কাহিনীতে ঠাঁই পেয়েছে। গ্রিক উপকথায় প্রেমের দেবী ভেনাসের পায়ের রক্ত থেকে গোলাপের জন্ম। আবার আরব দেশীয় কাহিনীতে আছে যে সাদা গোলাপকে বুলবুলি পাখি আলিঙ্গন করতে গেলে গোলাপের কাঁটায় আহত হয়ে তার রক্তে সাদা গোলাপ লাল হয়ে যায়। তেমনি হিন্দু পৌরাণিক কাহিনীতে আছে বিষ্ণু ব্রহ্মাকে পদ্মই শ্রেষ্ঠ ফুল বললে ব্রহ্মা বিষ্ণুকে স্বর্গে নিয়ে যায় এবং সেখানে হালকা রঙের একটি সুগন্ধি গোলাপ দেখান, যা দেখে বিষ্ণু স্বীকার করে নেন গোলাপই হল শ্রেষ্ঠ ফুল। গোলাপ নিয়ে এরকম নানান গল্প আছে। জীবাশ্ম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাচীনতম গোলাপের বয়স 2,60,00,000 বছর থেকে 3,80,00,000 বছর প্রায়। কবে, কোথায়, কখন প্রথম গোলাপ চাষ শুরু হয়েছিল তার সঠিক বিবরণ জানা না গেলেও প্রাচীনকালে গ্রিস, রোম, মধ্যপ্রাচ্য, চীনে গোলাপের আবাদ ছিল। গোলাপ গাছ একদিকে যেমন সরু সরু ডালপালা সহ ছোট ঝুপ হতে পারে, অন্যদিকে পাহাড়ি এলাকায় ফাইন জাতীয় গাছের ফাঁকে ফাঁকে বনু লতা গোলাপও রয়েছে। এই লতা গোলাপ গাছ অনেক উঁচুতে উঠতে পারে। ভারতীয় উপমহাদেশে সুন্দর গোলাপ এসেছে প্রায় 500 বছর আগে বসরা থেকে। মোগল সম্রাট বাবর প্রথম ইরাক থেকে বসরা নামক গোলাপ নিয়ে এসেছিলেন। সুগন্ধি গোলাপি রঙের গোলাপ এখনও এই দেশে বসরা নামেই পরিচিত। এখন পর্যন্ত বাংলাদেশে যেসব জাতের গোলাপ উদ্ভব হয়েছে তার মধ্যে ফাতেমা সত্তার, শিবলি, রাহেল আহমেদ, পিয়ারি, ভাসানি, শেরে এ বাংলা, 1952, জয়ন্তী প্রভৃতি উল্লেখযোগ্য। গোলাপ অনুকূল পরিবেশে পিঁপড়া, প্রজাপতি, মৌমাছি ইত্যাদির সাহায্যে পরাগায়িত হলে পরিণতিতে গোলাপ গাছে ফল ও বীজ উৎপন্ন হয়। এসব বীজ থেকে চারা হয়। এছাড়া গোলাপের গাছ থেকে কলম করেও নতুন গাছ জন্মানো যায়। আবার গোলাপের পরিপক্ব ডাল কেটে তা মাটিতে রোপণ করেও গোলাপ গাছ জন্মানো যায়। চোখ কলমের মাধ্যমে জঙ্গলি বুনু গোলাপের মাঝে পৃথিবীর অন্যান্য দেশের নামি দামি গোলাপ পাওয়া যায়, যেমন পাপা মেইল্যান্ড, ডাবল ডিলাইট, ডাচ গোল্ড, কুইন এলিজাবেথ, মন্টি ঝুমা ইত্যাদি। কলমের মাধ্যমে সাদা গোলাপ গাছে লাল গোলাপও ফোটানো যায়। প্রাচীনকাল থেকেই গোলাপ বহুল ব্যবহৃত একটি ফুল। ইতিহাস খ্যাত রাজা রানীর কাছে গোলাপই সর্বদা আদৃত হয়েছে।
অনেক ধর্মীয় অনুষ্ঠানে গোলাপ পানি ব্যবহার হয়ে থাকে। মুঘল সম্রাজ্ঞী নূরজাহানের আবিষ্কৃত আতরী জাহাঙ্গীর থেকে গোলাপের আতর প্রচলিত হয়। গোলাপ দিয়ে জেলি, মিষ্টি, হালুয়া ইত্যাদি খাদ্য সামগ্রী সুগন্ধি করা যায়। ভেষজ হিসাবেও গোলাপ ব্যবহার হয়ে থাকে। এটি আমাশয়, মস্তিষ্কের দুর্বলতা, দৃষ্টিক্ষণতা, হৃৎকম্প, উদরাময়, অতিরিক্ত হাঁচি, কলেরা প্রভৃতি রোগ সারাতে সহায়তা করে। গোলাপের ফলে ভিটামিন সি রয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোলাপের শুভেচ্ছা নেবেন, অবশ্যই ভয়েস অফ পলাশের সাথে থাকবেন।